রোগ প্রতিরোধে ম্যাজিকের মতো কাজ করে এই বেদানা হ্যাঁ বন্ধুরা বেদানা যেমন ফল হিসেবে খুবই উপকারী ঠিক তেমনই কিন্তু বেদানার খোসাও বিশেষভাবে উপকার করে যেমন বন্ধুরা ব্রণ সারাতে মুখের বলি রেখা দূর করতে বেদানা খোসার চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হৃৎপিণ্ড ভালো রাখতে তারপর রক্তাল্পতা দূর করতে এমনকি হাড় ভালো রাখতেও সাহায্য করে এই বেদানা এবং বেদানার খোসাও কিন্তু এতে অংশ গ্রহণ করে রক্তচাপ কমাতে ক্যান্সার প্রতিরোধে ত্বক উজ্জ্বল করতে দাঁতের সমস্যা মুখের দুর্গন্ধের সমস্যা কাশি গলা ব্যথা এই সব কিছুর সমাধানে বেদানা এবং বেদানার খোসা দুইটাই কিন্তু উপকারে আসে আমরা সকলেই বন্ধু বেদানা এই ফলটি বেদানার ভেতরের অংশ খাই কিন্তু বেদানার খোসাকে ফেলে দিই কিন্তু আপনারা কি জানেন এই বেদানা খোসার কত দাম চলুন আজকেই ঘরোয়া টোটকাগুলো আপনাদের আমি করে দেখিয়ে দিই তাহলে আজ থেকে আপনারা বেদানা খোসা কোনো মতেই ফেলবেন না বেদানা খোসাও কিন্তু বিশেষভাবে সাহায্য করে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং সেফটিতে রাখতে দেখুন বেদানা তো ছাড়িয়ে নিয়েছি এরপর বেদানা খোসাগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি কারণ এটা দুই থেকে তিন দিন আমাকে ভালোভাবে রোদে শুকনো করতে হবে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা যদি আপনারা বেদানা খোসাকে ব্লেন্ডারে গুঁড়ো করে রোদে দিতে পারেন তাও চলবে আবার এই খোসাকে দুই থেকে তিন দিন রোদে শুকনো করে গুঁড়ো করেন তাও চলবে যেটা আপনাদের সুবিধা হয় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি গুঁড়ো করব। চলুন এই গুঁড়োটা কি কী কাজে লাগে আর আপনাদের সাহায্য কিভাবে করবে সেটা আমি আপনাদের করে করে দেখিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে গুঁড়ো এই জন্যই করছি কারণ এটা ব্লেন্ড করতে খুবই সুবিধা হয় আর শুকিয়ে গেলে আপনারা যেভাবে খুশি এটা গুঁড়ো করে নিতে পারেন দেখুন এরপর আমি ব্লেন্ডারের কাপ নিয়েছি এরপর এটা একটু গুঁড়ো করে নিচ্ছি যদি এটা শুকনো করে না গুঁড়ো করেন তাহলে যে গুঁড়োটা প্রস্তুত হবে সেটা একটু রসালো টাইপের গুঁড়ো প্রস্তুত হবে চলুন আমি এটা প্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই গুঁড়োটা একেবারে প্রস্তুত হয়ে গেছে খোসাটা একটু কাঁচা আছে যার কারণে একটু রসালো টাইপ লাগছে হ্যাঁ এই খোসা বন্ধুরা এই খোসার গুঁড়ো আপনারা একটা এয়ারটাইট জারে শুকনো করে গড়িয়ে রাখতে পারেন প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন এই বেদানা খোসার গুঁড়োগুলিকে বেদানা খোসা রুচি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য রোধ করে বুক ধরপরানি বুকের ব্যথা কাশি কণ্ঠস্বর পরিষ্কার করতে সাহায্য করে এই বেদানার খোসা আমি গ্যাস অন করে এইখানে জল চাপিয়েছি এক কাপের মতো জলটা আলতো গরম হবার পরে দুই চামচের মতো বেদানা খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই বেদানা খোসার চা আপনারা নিয়মিত খেতে পারেন এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটতে দিলেই এর কালার দেখবেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই বেদানা খোসার চা আপনারা কিভাবে বানাবেন এটা খুবই একটা সহজ রেসিপি শুধু যে এই খোসার চা খাওয়া যায় তা কিন্তু নয় বন্ধু এটা অনেক কাজেই লাগে আসুন আমি আপনাদের বলছি এই শীতকালে বিশেষ করে আপনাদের খুব কাজে আসবে এই খোসার তৈরি চা দেখুন আমি এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি একটা গ্লাসে আর এতে লবণ কিংবা অন্য কিছু দেবার কোনো দরকারই নেই একটা গ্লাসে মুখে নেওয়া যায় এমন গরমটা নিতে হবে এরপর ধরুন আপনার গলার স্বর বসে গিয়েছে আপনি গার্গেল করতেই পারেন আপনার দাঁতে ব্যথা এবং এত মুখে দুর্গন্ধ যে আপনি লজ্জায় পড়ছেন তাহলে ভয় নেই বন্ধুরা এই বেদানা খোসার চা হালকা গরম অবস্থাতে ভালোভাবে কুলকুচি করে নেন তাহলে যত মুখে দুর্গন্ধের সমস্যা আছে তা দূর হয়ে যাবে এরপর আমি আপনাদের বলে দিচ্ছি কেন খাবেন আর কীভাবে বা তৈরি করবেন কিভাবে তৈরি করলে এটা খেতে ভালো লাগবে দেখুন কালার দেখুন বন্ধুরা একেবারে পুরো লিকার চায়ের মতো এরপর বেদানা খোসার চা আমার তৈরি হয়ে গেছে এর সাথে আপনি অ্যাড করে দিতে পারেন লেবুর রস দুই থেকে তিন ফোঁটা এতে বিট লবণ কিংবা অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই এরপর এর সাথে দিয়ে দিন হানি অর্থাৎ মধু মধু হাফ চামচেরও কম এখানে দিয়ে দিন তারপর ভালোভাবে চামচের সাহায্যে গুলিয়ে নিন এরপর আমি আপনাদের বলছি এই বেদানা খোসার চা আপনাদের কি কি সাহায্য করতে পারে বেদানা খোসার চা কেবল ত্বকের অনেক সমস্যাই সারিয়ে দেয় না এটি আপনার হৃদয়ের পুরো যত্নও রাখে ক্যান্সারের মতো সমস্যা থেকে রক্ষা পেতেও কিন্তু বেশ ভালোভাবে কার্যকর বন্ধুরা রক্তাল্পতা দূর করার জন্য বেদানাতে রয়েছে প্রচুর আয়রন এটি রুচি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য রোধ করে সাথে বুকের ব্যথা দূর করে বন্ধুরা আপনারা এটা এই চা খেলে আপনাদের হাড় কিন্তু শক্ত হবে গলায় যদি ব্যথাও থাকে এই চা খেলে গলা ব্যথা সেরে যেতে পারে বন্ধুরা এরপর আমি আপনাদের দেখাচ্ছি এই গুঁড়োটা আপনি আর কি কাজে লাগাতে পারেন একটা বাটিতে আমি এক চামচের মতো বেদানা খোসার গুঁড়ো নিয়ে নিয়েছি এটা শুকনো নিলে আরও বেশি উপকারে দেবে এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী সেটা তো আপনারা জানেনি এরপর দেখুন যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে তাহলে আপনারা শুধুই এটা জলের সাথে মিশেও কিন্তু ব্যবহার করতে পারেন এক চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম একটু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম বন্ধুরা এরপর এই মিশ্রণটি আপনি ভালোভাবে অ্যাপ্লাই করুন আপনার স্কিনে মুখে লাগাতে পারেন হাতে পায়ে যেখানে খুশি আপনি লাগাতে পারেন মুখের পোড়া দাগ দূর করে তার সাথে সাথে আপনার মুখকে উজ্জ্বল করতে সাহায্য করবে এই মিশ্রণটি এরপর খুব ভালোভাবে ম্যাসাজ করুন প্রতিদিন স্নান করবার আগে এই খোসাটাকে এইভাবে জল দিয়ে গুলে যদি আপনি আপনার হাতে পায়ে মুখে অ্যাপ্লাই করেন তাহলে এর ফলাফল কিন্তু আপনারা শীঘ্রই বুঝতে পারবেন এটা বেশিক্ষণ রাখবার কোনো দরকার নেই এরকমভাবে মেসাজ করুন কিছুক্ষণ হয়ে গেলে পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা এটা এতটাই কাজের এরপর চলুন আমি আপনাদের দেখাচ্ছি শীতকালে আপনারা কিভাবে ব্যবহার করবেন এই বেদানা খোসার গুঁড়ো এই দেখুন বেদানা খোসার গুঁড়োর সাথে আপনি এই রকমের নারকেল তেল একটা ব্যবহার করুন বেদানা খোসার তেল তৈরি করতে পারেন বন্ধুরা কিভাবে তৈরি করবেন এই তেল একটু নারিকেল তেল নেন এরপর নারিকেল তেলের সাথে আপনি এই বেদানা খোসাটাকে দিয়ে গ্যাসে ভালোভাবে তৈরি করে নেন একটা পাত্রতে কিছু বেদানা খোসার গুঁড়ো নিন তার সাথে নারকেল তেল নিন তারপর গ্যাস অন করে বাটিটাতে বসিয়ে ভালোভাবে গরম করে নিন তারপর ঠান্ডা করে ওটা যদি আপনি মুখে হাতে পায়ে সব জায়গায় মাখতে থাকেন তাহলে কিন্তু চর্মরোগ পুরোনো চর্মরোগ সেরে যাবে এবং একটা খুব ভালো মস্চারাইজ হিসেবে কাজ করবে তো বন্ধুরা বেদানা খোসার চায়ের এতই গুণাগুণ আজ এই পর্যন্তই থ্যাংক ইউ